আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রাণ প্রিয় কলজা টুকরা ভাই বোনেরা কেমন আছেন আপনারা? আশা করি সকলে নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ গাইস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত আর আপনাদের দোয়া এবং ভালোবাসার বরকতে অনেকে বেশি ভালো আছি। সো আজকের এই ভিডিওতে গাইস আমরা একটা আর্নিং অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো। আপনারা জানেন দীর্ঘ লং টাইম ধরে আমি কোনো প্রকারের অ্যাপ্লিকেশন দিয়ে রিভিউ দিচ্ছি না, কেন গাইস বাংলাদেশে যেই অ্যাপসগুলো আসতেছে ম্যাক্সিমামগুলোই কিন্তু গাইস এখন ফেক। তো সেই জন্য গাইস আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি যে অ্যাপসগুলো রিয়েল, যে অ্যাপসগুলো টাস্টেড, যে অ্যাপসগুলো 100% ফেক করে ওই অ্যাপসগুলো নিয়ে ভিডিও মেক করার জন্য। আর ফাইনালি গাইস আজকে আমি যে একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসছি, আপনি বিশ্বাস করলেই কি আর না করলেই কি, আপনি বিশ্বাস করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু গাইস এই অ্যাপসের মধ্যে আপনি প্রতি ব্যাপারে প্রায় 25 টাকা করে পাবেন, মানে টিকটকের মতো আপনি এখানে র্যাপার করে ইনকাম করতে পারবেন। তো রিয়েলি গাইস আজকের এই ভিডিওটা একেবারে দুর্দান্ত হবে আর অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হবে ভিডিওটা, যদি সত্যি গাইস আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে অনলাইন থেকে বাড়িতে বসে প্রতারিত না হয়ে ইনকাম করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। আর বাই দ্য ওয়ে গাইস, যারা আমার এই চ্যানেল অর্থাৎ বেসিক স্বামী 24 ইউটিউব চ্যানেলে নতুন আছেন তাহলে অবশ্যই গেছে আপনার দয়া করে এই যে চ্যানেলটা আছে এটাকে সাবস্ক্রাইব করবেন, এখান থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, নাও এখান থেকে অল যে নোটিফিকেশন আছে এটার মধ্যে ক্লিক করে দেবেন। গাইস একটা কথা বলে রাখি, আপনারা হয়তো অনলাইনে এরকম আর্নিং অনেক ভিডিও দেখছেন, আর্নিং রিলেটেড অনেক ভিডিও দেখছেন, অনেক আর্নিং করছেন বা আর্নিং করতে করতে ফকির হয়ে গেছেন। সো ফাইনালি গাইস আপনারা আর 10টা ইউটিউবের মতো আমাকেও সেম ভাবতে পারেন, তবে গাইস আমি রিকোয়েস্ট করবো আপনি আমার প্রত্যেকটা টিউটোরিয়াল দেখেন, আমার ভিডিওগুলো দেখেন, আমাকে নিয়ে বুঝেন, আমাকে নিয়ে জানেন, আমার টেলিগ্রামে যান, এরপরে মূলত আপনি আমার বুঝতে পারবেন। কেননা গাইস আমি খুব ভালো করে জানি বাংলাদেশে আর্নিং অবস্থার কী অবস্থা, ঠিক আছে, আর্নিং সাইটের কী অবস্থা। তো এখানে কিন্তু গাইস ম্যাক্সিমামরাই ফেক জিনিস দেয়, ম্যাক্সিমামরাই ফেক জিনিস শেয়ার করে, সো তার মধ্যে দিয়ে আপনি আমাকেও ফেক ভাবতে পারেন, এটা একদম স্বাভাবিক, এটা কিন্তু মানে অস্বাভাবিকের কিছু না। সো যাই হোক বন্ধুরা, আমি যে অ্যাপসটা নিয়ে আসছি এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপসের নাম বিডি আর্ন, এখানে দেখুন ওয়ার্ক অ্যাট হোম। সো এখানে বলছে যে আপনারা বিডি বাংলাদেশ থেকে ইনকাম করতে পারবেন, অর্থাৎ বাড়ি থেকে ইনকামটা করতে পারবেন আর কি, বা বাড়ি থেকে আপনার কাজটা করতে পারবেন আর আর্নিংটাও করতে পারবেন বাংলাদেশ থেকেই। নাও এই অ্যাপসের মধ্যে গাইস আপনার কাজ অনেকেই বুঝবেন না, কেননা গাইস এখানে ওয়েবসাইট ভিজিটিংয়ের কাজ আছে আর গাইস এখানে প্রতিটা ক্লিকে 1 টাকা করে দিবে, মানে ভাই আপনাকে কি যে বলি আমি কীভাবে দিয়ে বুঝাই, সত্যি এটা হচ্ছে একটা অ্যাডমো অ্যাপস, মানে অ্যাডমো অ্যাপসের বাপ বলতে পারেন, মানে প্রতি ক্লিকে 1 টাকার চেয়ে তো বেশি দিচ্ছে তারা, ইভেন 100% তো পেমেন্ট একবারে ওপেন গ্যারান্টি, ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, 100% পেমেন্ট তো এটা একবারে কমন। সো যাই হোক বন্ধুরা, এই অ্যাপসটা কিন্তু 1 মাস ধরে চলবে, আর এখন যদিও গাইস এই অ্যাপস থেকে একটু কম ইনকাম করা যাবে কিন্তু গাইস মাসের শেষে অর্থাৎ এটা অ্যাডমো অ্যাপস হয়ে যাবে আর কি। আর আপনারা খুব ভালো করে জানেন এই অ্যাপসটাকে আমি বলছি যে এটা অ্যাডমো অ্যাপসের চেয়ে তো সেরা, এটা এখন লোতে কাজ চলবে, তখন গাইস মাসে 25 তারিখ হয়ে যাবে, তো এটা অটোমেটিকলি অ্যাডমো অ্যাপসে রূপান্তরিত হবে, তখন আপনারা আনলিমিটেড ইনকাম করতে পারবেন, তার মানে প্রতিদিন আপনি না হলেও একটা মোবাইল দিয়ে মিনিমাম না হলেও 800 থেকে 1000 টাকা ইনকাম করতে পারবেন। ভাই আমি জানি এটা আপনাদের কাছে হাস্যকর মনে হতে পারে, লজ্জাজনক মনে হতে পারে, এটা একবারে স্বাভাবিক আপনি মনে করা, কিন্তু গাইস আপনারা যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে বিশ্বাস করেন, তাদেরকে বলার কিছু নাই, আমি টেলিগ্রামও দেখবেন এটা নিয়ে ডিসকাস করবো ইনশাল্লাহ। নাও অ্যাপসটা গাইস আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি, আপনারা কষ্ট করে ডাউনলোড করবেন। সো আমি এখান থেকে অ্যাপসটা কী করবো, ফার্স্ট টাইম ওপেন করবো, গাইস ওপেন বাটনে ক্লিক করে দিলাম, ফাইনালি ওপেন বাটনে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে যেখানে ফার্স্ট টাইম গাইস আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই যে এখান থেকে গাইস সাইন আপ নিউ ইউজারের মধ্যে টাচ করে দিবেন, আর এখানে টাচ করলে এখানে নতুন একটা ফেজ বা ইন্টারফেস ইস্যু হবে। নাও এই ফেজের মধ্যে ফার্স্ট নেম অর্থাৎ ফুল নেম, ইন্টারভিউর ফোন নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, অ্যান্ড দেন গাইস অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে ফাইনালি খালি ঘরটা ক্লিক করে আমরা কী করবো, সাইন আপের মধ্যে ক্লিক করার সাথে সাথে বেসিকলি আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। দেন গাইস এখন আমরা অ্যাকাউন্টটা কমপ্লিট করার পর মূলত আমরা এখানে কাজটা স্টার্ট করতে পারবো। ওকে হোয়াটসঅ্যাপ গাইস আলহামদুলিল্লাহ ফাইনালি এখানে দেখুন আমার নাম দিলাম, দেন মোবাইল নাম্বার প্রোভাইড করলাম, পাসওয়ার্ড দিলাম, কনফার্ম পাসওয়ার্ড দিলাম, আর এখান থেকে গাইস আমরা কী করবো সাইন আপের মধ্যে ক্লিক করবো। গাইস সাইন আপের মধ্যে ক্লিক করার পর এখানে দেখুন র্যাপার কোড, সো বিনীত রিকোয়েস্ট থাকবে ভিডিও ডিসক্রিপশনে যে র্যাপার কোডটা আছে ওই র্যাপার কোডটা আপনারা ইউজ করবেন, আর এখানে গাইস এই র্যাপার কোড ইউজ করলে আপনাদের হয়তো প্রফিট আসবে আর আমি ভাই 2-4 পয়সা পাবো, এটাই আর অন্য কিছু না। সো অবশ্যই দয়া করে সবাই আমার র্যাপার কোডটা ইউজ করতে পারেন, আর আপনারা যদি কেউ মনে করেন যে না আমি র্যাপার করবো না, ভাইকে ইনকাম করতে দিব না, এত কষ্ট করে ভিডিও মেক করি, যদি আপনার মাধ্যমে আমার 1 টাকা ইনকাম না হয় তাহলে তো সমস্যা নাই, বাট যদি র্যাপার কোড ইউজ করেন তাহলে আমারটা স্কিপ ইউজ করবেন, আর যদি স্কিপ না মানে ইউজ না করেন তাহলে স্কিপের মধ্যে ক্লিক করে দেবেন। নাও আমি এখানে একটা র্যাপার কোড দিব, দিয়ে এই যে সাবমিটের মধ্যে ক্লিক করে দিচ্ছি। ওকে এরপরে অ্যাকাউন্টটা ক্রিয়েট কমপ্লিট।
সো আপনারা দেখলেন আলহামদুলিল্লাহ আমি এখানে অফিশিয়ালি যে র্যাপার কোডটা সেটা ইউজ করলাম 1 2 3 4। সো ভিডিও ডিসক্রিপশন যেটা আছে আপনারা সেটা ইউজ করার চেষ্টা করবেন। এখানে গাইস আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মোবাইল নাম্বারটা দিয়ে একটু আগে আমরা এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম সেম মোবাইল নাম্বার দিব, অ্যান্ড দেন গাইস এখানে আমি সেম পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে নাও সেম পাসওয়ার্ড দিয়ে দিলাম, এখান থেকে আমরা কী করবো সাইন ইনের মধ্যে ক্লিক করবো। গাইস সাইন ইনের মধ্যে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। ওয়েল এখান থেকে গাইস আমরা এটা কী করবো এইভাবে ক্লিয়ার করে নিব। ক্লিয়ার করে গাইস চলে আসবো হচ্ছে আমাদের অ্যাপসের ভিতরে, অর্থাৎ যেই অ্যাপস থেকে আমরা জাস্ট ইয়ে করবো বিপিএন কানেক্ট করবো ওই অ্যাপসের ভিতরে। এটা টার্বো বিপিএন হোক বা সুপার বিপিএন হোক বা সিকিউর বিপিএন হোক, যে কোনো একটা বিপিএন আপনারা এখান থেকে কানেক্ট করে নেবেন। আমি কানেক্ট দেন কন্টিনিউ দেন কানেক্টের মধ্যে ক্লিক করলাম। আর ফাইনালি গেছে আমার যখন বিপিএনটা কানেক্ট করা হয়ে যাবে তখন আমি এখান থেকে সরাসরি ব্যাকে চলে যাবো। অলরাইট এখান থেকে ব্যাকে চলে আসলাম গাইস, ব্যাকে আসলাম। ব্যাকে আসার পর এখান থেকে ফার্স্ট টাইম আমরা কী করবো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বিপিএনটা কানেক্ট করা কমপ্লিট হয়ে যাবে। যখন বিপিএনটা কানেক্ট হবে তখন মূলত আমরা এখান থেকে ব্যাকে যাবো। এর আগে দয়া করে কেউ ব্যাকে যাবেন না, আর ব্যাকে গিয়েও গাইস কোনো লাভ হবে না। ওকে আমি জানি গাইস এই ধরনের অ্যাপস অনেক ট্রাস্টেড হয়, অনেক রিয়েল হয়, আর অনেক টাকাও আর্নিং করা যায়। সো আপনারা মাস্ট বি গাইস এই ধরনের অ্যাপসের মধ্যে কাজ করবেন। অয়েল গাইস আমার এখান থেকে কী হলো টোটালি কিন্তু গাইস বিপিএনটা কানেক্ট হয়ে গেছে। উপরে দেখতে পাচ্ছেন আমাদের বিপিএনের লোগো আসছে, দেন গ্লোবাল লোগো, এর ভিতরে বিপিএন একটা লেখা আসছে। অয়েল আমরা এখন কি করবো ওয়েলকাম টু বিডিআর যে অ্যাপসটা আছে সেটা ওপেন করে নিচ্ছি। ডান ওপেন করার পর গাইস ফার্স্ট টাইম একটু লোডিং নেবে, আর সেকেন্ড টাইম গাইস আমাদের অ্যাপসটা ওপেন হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন গাইস ফার্স্ট টাইম একটা টিউটোরিয়াল আছে, সো এটা আপনারা দেখে নেবেন, এটা আপনার ইচ্ছে একান্তই ব্যক্তিগত ব্যাপার। দেন আমি এখানে টেলিগ্রাম আছে গাইস, টেলিগ্রামে ক্লিক করে দিলাম। টেলিগ্রামে ক্লিক করে গাইস আমরা মাস্টই টেলিগ্রামে জয়েন করে নিব, কেননা গাইস টেলিগ্রামে যদি জয়েন না করেন তাহলে কিন্তু গাইস হবে না। কেননা টেলিগ্রামে তারা তাদের টেলিগ্রামে তারা লাইভ উইথড্রো, লাইভ পেমেন্ট প্রুফ সব কিছু কিন্তু তারা এখানেই দিবে। সো যেটা করতে হবে মাস্টই কিন্তু গাইস আমাদেরকে এখানে জয়েন থাকতেই হবে, এটা মাথায় রাখবেন। নাও এখানে গাইস দেখেন এখানে অলরেডি কিন্তু 1400 মেম্বার তাদের এখানে অ্যাড হয়ে গেছে। নাও আমরা কী করবো এই যে এখান থেকে জয়েন বাটনের মধ্যে টাচ করে দিলাম। গাইস জয়েন বাটন আমরা যখন টাচ করবো না তখন এখান থেকে সরাসরি ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর গাইস এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমরা ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পর গাইস এখানে দেখুন রেফার অ্যান্ড আর্ন। সো আমি যেটা বলছিলাম গাইস প্রতি রেফারে প্রায় 25 টাকা, সো কীভাবে 25 টাকা দিবে সেটা আমি আগে দেখাই। সো এখানে দেখেন গাইস আমি রেফার আর্নের মধ্যে ক্লিক করে দিলাম, আর এখানে গাইস এগ্রি নামে একটা বাটন দিবে, গ্রিন বাটন। সো গ্রিন বাটনে ক্লিক করে এটা এগ্রি করে নিতে হবে, আই মিন অ্যাপস এবং আপনার মোবাইলের ভার্সন তখন এটা সেম করে নেবেন। তো এখানে গাইস এগ্রি বাটনটা আসলে আমরা এগ্রি বাটনে ক্লিক করে দেবো। অলরাইট গাইস আমি র্যাপার আর্নের মধ্যে ক্লিক করে দিলাম, এটা হচ্ছে আমার র্যাপার কোড। আপনারা অনুগ্রহ করে সবাই এই র্যাপার কোডটা ইউজ করবেন, অ্যান্ড দেন গাইস আপনারা এখান থেকে র্যাপারটা করতে পারবেন। আর এখানে র্যাপার কোড ইউজ করতেই হবে মাস্টলি, অর্থাৎ র্যাপার এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখন দেখুন গাইস এখানে কীভাবে র্যাপার ইনকামটা দিবে। আপনি জাস্ট সরি গাইস এখানে 22 টাকা দিচ্ছে, বাট এতক্ষণ গাইস সত্যি এতদিন 5 টাকা ছিল, এখন 22 টাকা হয়ে গেছে, মানে 25 টাকা ছিল এখন মানে 22 টাকা হয়ে গেছে। এখানে দেখেন কেউ যদি গাইস ফেক কোনো র্যাপার করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন না। এখানে দেখুন ফার্স্টে যদি আপনি র্যাপার করেন তাহলে প্রতি র্যাপারে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি 2 টাকা করে পাবেন। যখন আপনি যাকে র্যাপার করেন তিনি যদি এখানে কাজ করে উইথড্রো দেয়, মানে আপনি যদি আমাকে র্যাপার করেন আমি যদি কাজ করে উইথড্রো দেই তখন আপনাকে 20 টাকা দিয়ে দিবে। এই যে এখানে দেখুন, এই যে এখানে একটু ভালো করে দেখুন, এবং সে কাজ করে প্রথম পেমেন্ট রিকোয়েস্ট করলেই আপনি পাবেন 20 টাকা। আর অবশ্যই গাইস যারা কাজ করবে তাদেরকে র্যাপার করুন, অর্থাৎ যারা কাজ করবে তাদেরকে র্যাপার করবেন, অযথা কোনো ফেক র্যাপার মাল্টিপ্লে র্যাপার করবেন না, এটা তারা একবারই স্পষ্ট করে বলছে। আর এখানে দেখুন আপনারা র্যাপার যদি কাজ না করে তাহলে আপনি পেমেন্ট পাবেন না, অর্থাৎ আপনি র্যাপার যদি কাজ না করে আপনি র্যাপার করলেন, আলফল র্যাপার করলেন, দেন মাল্টিপ্লে র্যাপার করলেন, ফেক র্যাপার করলেন, তখন যদি গ্যাস আপনি এখানে উইথড্রো দেন তাহলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না, এটা জেনারেলি ঠিক আছে। নাও এরপরে গ্যাস এখানে দেখুন আরও বিস্তারিত জানতে আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন, টেলিগ্রামে জয়েন থাকতে পারেন। সো আমি এখান থেকে গ্যাস ব্যাক আসবো, এখন আসি গ্যাস এখানে কীভাবে কাজ করবো, হাউ টু ওয়ার্ক দিস অ্যাপ্লিকেশন। সো আমরা এখন কী করবো এই যে এখান থেকে ওয়াব টাক্স নামে একটা লেখা আছে, এই ওয়াব টাক্সের মধ্যে গ্যাস টাচ করে দেন। এখান থেকে যখন গ্যাস টাচ করবেন, নাও এখন আমরা স্কিপ করে দিব, স্কিপ করে দেওয়ার পর গ্যাস এখান থেকে আবার স্কিপ করবো। নাও এখন গ্যাস আমরা এই যে ভিজিট অ্যান্ড আর্ন যে লেখাটা আছে এই ভিজিট অ্যান্ড আর্নের মধ্যে আমি টাচ করবো। এখান থেকে গাইস আমি ভিজিট অ্যান্ড আর্নের মধ্যে টাচ করে দিলাম। টাচ করার পর গাইস আমরা এখান থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবো, সো আমি এখান থেকে ব্রাউজার একটা সিলেক্ট করে দিলাম। ক্লিক করার পর গাইস আপনাদেরকে সরাসরি ইউটিউবে নিয়ে যাবে। তো ইউটিউবে গাইস আমি প্রাইভেসি পলিসির কারণে গাইস দেখাতে পাচ্ছি না, আমাকে ক্ষমা করবেন অনুগ্রহ করে। সো ইউটিউবে গাইস আপনাকে একটা এই যে ভিডিও শুনবে, সো এই ভিডিওটা আপনি কী করতে হবে দেখতে হবে, অর্থাৎ 40 থেকে 50 সেকেন্ড দেখবেন, দেখে গাইস স্কিপ করে আবারও আপনি ওয়েবসাইটের ভিতরে বা অ্যাপসের ভিতরে চলে আসবেন। সো গাইস আমাদের প্রাইভেসি পলিসি আছে, বা প্রাইভেসি পলিসি বলতে আমাদের কিছু রুলস আছে, ওই রুলসের মধ্যে দিয়ে মূলত যাতে হয়, কারণ আমাদের কপিরাইট ইস্যু আছে, তো সেই জন্য গাইস আমি দেখাতে পারবো না, এক্সট্রিমলি সরি। সো আমি এখান থেকে সরাসরি ব্যাকে চলে আসলাম।
ঠিক আছে, এই যে এখান থেকে ব্যাকে চলে আসলাম। আর গাইস ইউটিউবে যখন ক্লিক করবেন ভিডিওটা দেখার আগে দেখবেন ভিডিওর আগে কিছু অ্যাড শো করে, ওই অ্যাডগুলো আপনারা চাইলে সম্পূর্ণটা দেখতে পারেন, না চাইলে স্কিপ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এন্ড দেন গাইস আমি এখান থেকে ব্যাকে আসলাম, আমি দেখাচ্ছি আপনাদেরকে। না এখানে দেখেন গাইস, এই যে এখানে আমি দেখাচ্ছি, এই যে এখানে দেখেন আমার দুইটা কাজ কমপ্লিট হয়েছে, এভাবে ছয়টা যখন হয়ে যাবে অর্থাৎ এখানে 6x6 যখন আসবে তখন ভিজিট নাওয়ার মধ্যে ক্লিক করবেন। ক্লিক না করার পর ইউটিউবে যখন নিয়ে যাবে একবারে ফার্স্ট যে অ্যাডটা আসবে আর কি, ইউটিউবে গেলে ফার্স্ট যে অ্যাডটা শু হবে ওই অ্যাডের মধ্যে ক্লিক করতে হবে। ওকে, সো এটা আপনারা সবাই দয়া করে মাথায় রাখবেন, মাথায় রেখে মনোযোগ দিয়ে এই সিস্টেমে এই প্রসেসে এই প্রক্রিয়ায় আপনারা এখানে কাজটা করতে হবে। নাও এখন গাইস আমি কী করবো, সরাসরি এখান থেকে এই যে ব্যাকে ব্যাক বাটনে চলে আসলাম। এই যে ব্যাক বাটনে এসে গেছে, এখন দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব টাস্ক আছে, অর্থাৎ ইউটিউবের ভিডিও এখানে সেম টু সেমভাবে ইউটিউবের ভিডিও দেখে আপনারা ইনকাম করতে পারবেন। এই যে এখানে ওয়াচ নাওয়ার মধ্যে ক্লিক করবেন, এখানে গাইস 17টা দেখার পর একটার মধ্যে ক্লিক করবেন। এখান থেকে ব্যাক আসবো, ব্যাকে আসার পর গাইস এখানে দেখতে পাচ্ছেন স্মল টাস্ক আছে, অর্থাৎ স্মল টাস্ক অর্থাৎ স্পিন করে ইনকাম করার সিস্টেম আর কি। সো এখান থেকে গাইস এই যে প্লে স্ক্রিনের মধ্যে টাচ করে দেবেন। নাও প্লে স্ক্রিনের মধ্যে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন গাইস স্পিনটা প্লে হচ্ছে, আর এখান থেকে গাইস নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নাও নেক্সট বাটনে ক্লিক করার পর 5 সেকেন্ড পর গাইস আমরা আবার স্পিন করতে পারবো। ওয়েল এখান থেকে একটা কয়েন বা কারেন্সি আমরা পেয়ে যাবো, যেটা কিন্তু আমরা কনভার্ট করে আমাদের বিকাশ নগদ বা পেটিএম নগদ রকেটের মধ্যে আমরা নিতে পারবো। নাও এখন গাইস আমি আবারও নেক্সট বাটনে ক্লিক করলাম, আর এখানে গাইস যে অ্যাডগুলো শু হবে ওই অ্যাডগুলো মাস্ট বি আমাদেরকে সম্পূর্ণটা দেখতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন গাইস এই যে এখানে ফার্স্টটি ভিউর পর একটা বিজ্ঞাপনে ক্লিক করতে হবে। সো এখানে অনেক সময় দেখা যাবে যে গ্যাস অ্যাড শু করে না, সো যদি অ্যাড শু না করে তাহলে আপনি অ্যাপস থেকে বের হবেন, বের হয়ে গ্যাস নতুন করে অ্যাপসের ভিতরে ঢুকবেন। ওকে, সো যাই হোক বন্ধুরা এইভাবে মূলত এখানে কাজটা করবেন, আর মাস্ট বি এগ্রি বাটনের মধ্যে ক্লিক করবেন, এগ্রি যখন আসবে তখন এগ্রির মধ্যে ক্লিক করবেন, নয়তো কিন্তু গ্যাস এখান থেকে আপনি বেশি অ্যাড পাবেন না। সো এখানে দেখতে পাচ্ছেন গ্যাস আমি সবগুলো বিজ্ঞাপন দেখে নিচ্ছি, অ্যান্ড দেন গাইস আমি নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড শু হয় না, তো অ্যাড শু না হলে আমরা কী করবো, এটা ইয়ে করবো, হিস্ট্রি ক্লিয়ার করবো, ক্লিয়ার করে নতুন করে অ্যাপসের ভিতরে আবার ঢুকবো। সো মাস্টই কিন্তু গাইস অ্যাড শু হলেই তাদের ইনকাম হবে, ওইখান থেকে আপনাকে একটা পার্সেন্টেজ দিবে। সো আবেগে না ভাই, বিবেক দিয়ে একটু কাজ করতে হবে এখানে। নাও এখানে আমি আবারও ক্লিক করলাম, এখানে প্লে স্ক্রিন আছে, আবারও টাচ করে দিলাম, আবারও টাচ করার পর হয়তো এখানে অ্যাড শু হবে। সো দেখি অ্যাড শু হয় কি না, সো নেক্সট বাটনে ক্লিক করবো। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু গাইস অলরেডি আলহামদুলিল্লাহ অ্যাড শু করা স্টার্ট করছে। সো এইভাবে মূলত এখানে অ্যাড অ্যাড যখন শু হবে তখন মূলত আমাদেরকে কাজটা করতে হবে। নাও স্কিপ করবো, অ্যান্ড দেন গাইস স্কিপ করলাম, আবারও প্লে স্ক্রিনের মধ্যে ক্লিক করে দিলাম। এভাবে মূলত গাইস এখানে কাজটা করতে হয়, আর এইভাবে এখান থেকে পেমেন্টটা নিতে হয়। নাও এখানে আমি নেক্সট বাটন আবারও টাচ করে দেবো। সো আবারও গাইস একটা অ্যাড শু হবে, ওইখানে আরও মাস্ট বি 100% অ্যাড শু হয়, ওই অ্যাডগুলোর মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে। নাও এখন গাইস আমরা যে প্লে স্ক্রিন অর্থাৎ এখানে দেখুন গাইস 5x5 কিন্তু আসছে। সো প্লে স্ক্রিনের মধ্যে ক্লিক করার পর এখানে ক্লিক অ্যান্ড আর্নের মধ্যে টাচ করবেন। গাইস এখানে টাচ করার পর এইরকম একটা অ্যাড শু হবে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাডটা শু হয়েছে, এই অ্যাডের মধ্যে মূলত আমাদেরকে ক্লিকটা করতে হবে। ফাইনালি গাইস এই অ্যাডের মধ্যে আমি ক্লিক করে দিলাম, ক্লিক করার পর যদি আমাদেরকে এখন প্লে স্টোর নিয়ে যায় তাহলে আমরা প্লে স্টোরে গিয়ে ব্রাউজিং করবো, ভিজিট করবো, আপ ডাউন করবো, ফুরনির যাবো। আদারওয়াইজ যদি গাইস আমাদেরকে কোনো ওয়েবসাইটে নিয়ে যায় ওই ওয়েবসাইটটি আমরা ব্রাউজিং করবো, ভিজিট করবো, আপ ডাউন করবো। আর যদি প্লে স্টোর নিয়ে যায় তাহলে মাস্টই আমাদেরকে কী করতে হবে, প্লে স্টোরে গিয়ে অ্যাপসটা ইনস্টল করতে হবে। সো ওয়েবসাইটে যেহেতু নিয়ে আসছে গাইস এখন আমি যেভাবে ব্রাউজিং করতেছি, ভিজিট করতেছি, আপ ডাউন করতেছি, সেম টু সেমভাবে অনুগ্রহ করে আপনারা এখানে কাজটা করবেন। আর যখন কাজটা করা কমপ্লিট হয়ে যাবে, আই মিন 1-2 মিনিট এখানে কমপ্লিট হবে, তখন ব্যাক বাটনে ক্লিক করে সরাসরি অ্যাপসের ভিতরে চলে আসবেন। সো দেখতে পাচ্ছেন গাইস আমার এখানে টোটালি কাজটা কমপ্লিট, এখন আর স্পিন আমি করতে পারবো না। সো দেখি আমি আর করতে পারবো কি না। সো না গাইস এখানে আর স্পিন করতে দিবেন আমাকে, তো ফাইনালি গাইস আবার করতে পারবো। ও মাই গড গাইস এখানে আনলিমিটেড ইনকাম, সত্যি গেছে এটা অনেক টাস্টেড, অনেক রিয়েল 100% একটা অ্যাপ্লিকেশন, সত্যি এখান থেকে আপনারা ভালো আর্নিং করতে পারবেন। সো উইথড্র করার জন্য গাইস এখানে উইথড্র ওয়ালেট আছে, ওয়ালেটের মধ্যে টাচ করবেন, এখান থেকে টেলিগ্রামে মাস্টই জয়েন করে নেবেন, এই যে টেলিগ্রাম লিঙ্ক। সো এখানে টেলিগ্রামে জয়েন করবেন, আর এখানে গাইস দেখতে পাচ্ছেন এখানে বিকাশ আছে, মোবাইল রিচার্জ আছে, মোবাইল রিচার্জ আছে, বিকাশ আছে, বিটকয়েন আছে, সব জায়গায় কিন্তু গাইস আপনি উইথড্রটা করতে পারবেন। আর এখানে সব কিছু লেখা আছে, দয়া করে একটু পড়ে জেনে শুনে মেনে আর উইথড্রটা দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।